চাই তাই সংগ্রাম চলছে, চলবে। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে শুরু প্রাক নির্বাচনী অশান্তি, উত্তপ্ত গোটা রাজ্য। এরই মাঝে আন্দোলনের 137তম দিনেও পঞ্চায়েত ভোটে ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনরত সরকারি কর্মচারীরা। যেখানে মনোনয়নপত্র পেশ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন দলীয় কর্মীরা, সেখানে ভোটকর্মীদের নিরাপত্তা কোথায়? কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হোক ভোট দাবিতে রাজ্য নির্বাচন কমিশন অভিযানের কর্মসূচি আন্দোলনরত সরকারি কর্মচারীদের। একই সঙ্গে আদালতেরও দ্বারস্থ হলেন তারা। রাজ্য নির্বাচন কমিশনে যাওয়া হচ্ছে যে এই যে আক্রমণের ঘটনা ঘটছে সরকারি কর্মচারীদের উপরে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তো ওনাদের, কারণ আমরা বর্তমানে নির্বাচন কমিশনের অংশ। এই আক্রমণ যদি বিদ্যুৎ ঘোষের উপর না হয়ে যদি নির্বাচন কোনো আধিকারিকের উপর হতো, তাহলে উনি কী ব্যবস্থা নিতেন? একই রকমভাবে ট্রিট করা প্রয়োজন, এবং আপনি যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে ইমিডিয়েটলি কেন্দ্রীয় বাহিনী ডেকে নিয়ে আসুন। রাজ্যে রয়েছে 73,000 বুথ, স্থায়ী পুলিশের সংখ্যা আনুমানিক 46,000। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ক্ষমতা নেই বুথগুলিতে যথাযথ নিরাপত্তা প্রদান করা। পঞ্চায়েত ভোটে তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অত্যন্ত জরুরি বলে মনে করেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। যদি রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়, পুলিশের সংখ্যা যথেষ্ট কম, তাহলে নিরাপত্তার দায়িত্বে সিভিক রাখতে হবে। আপনারা কি মনে হয় মানে আদৌ একটা রাজ্যের ভোট সিভিক পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়ে সম্ভব? হাইকোর্ট তো বলেই দিয়েছে যে সিভিকদেরকে এই ভোট প্রক্রিয়ায় কোথাও রাখা যাবে না, হাইকোর্ট তো নির্দেশ দিয়েই দিয়েছেন। অধিকাংশ বুথে হয়তো রাজ্য পুলিশই মোতায়েন করা যাবে না, পুলিশই থাকবে না, যেহেতু পুলিশের সংখ্যা যথেষ্ট কম। 73,000 বুথ, পুলিশের সংখ্যা হচ্ছে, স্থায়ী পুলিশের সংখ্যা হচ্ছে 46,000 মতো। তারপর ধরুন এরিয়া ডমিনেশন আছে, সমস্ত পুলিশকে তারা পাঠাতে পারে না, সমস্ত পুলিশকে পাঠানোর মতো অবস্থাতে থাকেও না। সুতরাং মানে তিনটে বুথ পিছু একটা করে পুলিশ দেওয়ার মতো অবস্থায় রাজ্য সরকার আছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী বানানো ছাড়া মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই এই রাজ্যের পুলিশের পক্ষে সম্ভব না। ভোটের নামে রাজ্যে রক্তের হোলি খেলা দেখতে চাইছে রাজ্য সরকার, তাই একাধিকবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেও কর্ণপাত করছে না রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনও পক্ষপাতমূলক আচরণ করছে, এমনটাই অভিযোগ আন্দোলনরত সরকারি কর্মচারীদের। আমাদের মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে, রাজীব সিনহার মাধ্যমে একটা মানে নির্বাচনের নামে একটা রক্তের হোলি খেলা দেখতে চাইছেন, তাই আজকে উনি মানে বারবার করে বাহানা করে রাজ্য সরকারের পুলিশ দিয়ে, আমরা এত বারবার করে বলছি, এতভাবে আমরা ওনার কাছে আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, কিন্তু ওনার কর্ণপাত করছেন না। তার মানে উনি রক্তের হোলি খেলা দেখতে চাই। সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমার বেঁচে থাকার অধিকার। কাজে নির্বাচন কমিশনের যদি পক্ষপাতিত্বমূলক কাজ করেন, তার জন্য আমি কোর্ট রয়েছে, কোর্টে দ্বারস্থ হচ্ছি, কারণ আমাদের প্রত্যেকের জীবনের মূল্য রয়েছে, আমাদের বাড়িতে পরিবার পরিজন রয়েছে, আমরা রাজকুমারাই হতে চাই না। এবং তারা কোথাও গিয়ে বকলমে রাজ্য নির্বাচন কমিশনের উপরেও আস্থা রাখতে পারছেন না। তারা বলছেন রাজ্য নির্বাচন কমিশন যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছে, তার জন্য একমাত্র পথ খোলা আইনের দ্বারস্থ হওয়া। ইতিমধ্যেই তারা আইনের দ্বারস্থ হতে চলেছেন, যাতে আগামী 8ই জুলাই প্রত্যেক বুথে বুথে যাতে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকেন, এবং ভোট কর্মীদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই দাবিতে। যদি সুনিশ্চিত না হয় তাহলে এই নির্বাচনকে বয়কট করার ডাক দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ।